নমস্কার, উপস্থিত বয়োজ্যেষ্ঠদের প্রণাম, আর ছোট ছোট ভাই বোন বন্ধু, আর যদি দু এক পিস বান্ধবী আমার এখানে থাকে তাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। হ্যাঁ বন্ধু, আমি আদি অকৃত্রিম আজ সেই ছেলেটাই যে আপনাদের প্রিয় নায়ক চিরঞ্জিৎ প্রসেনজিৎ তমস পাল অভিষেক চ্যাটার্জি এবং বর্তমানে জিৎ যীশু সেনগুপ্ত মিঠুন চক্রবর্তী এবং দেব এদের হাতে হেভি ক্যালারি খাই। আর কেন খাই সে কারণটা আপনারা খুব ভালো করে জানেন। আপনাদের প্রিয় নায়িকা সব শতাব্দী রায়, দেবশ্রী রায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রাণী দত্ত, ইন্দ্রাণী হালদার, আর বর্তমানে দুষ্টু মিষ্টি নায়িকা সব কোয়েল, রাইমা, রচনা, লোকেশ, স্বস্তিকা, এদের শারীর আচরণ ধরে একটু ডানানি করি ভাই। পেছনের লাইট গুলো অফ করুন, পেছনের লাইট গুলো কে চালাচ্ছে? পেছনের লাইট গুলোকে অফ করে স্টেজে রাখুন। ভালোবাসতে আমায় দেয় না ভাই, ও দেয় না গো। আরে বাবা, আমারও তো ইচ্ছে করে। হ্যাঁ করে তো নাকি, আমারও তো ইচ্ছে করে প্রসেনজিৎ দাদার মতো রচনা ম্যানেজি কোমরটা একটু জড়িয়ে ধরি, ওই গাছের ডাল ধরে ঝুলে ঝুলে একটু গান গাই, ওই নরম মিষ্টি গালে আমার এই দেড়ো গালটা একটু ঠেকাই। ওই দেয় না ভাই, ও দেয় না গো। যখন এই হিরোইন গুলোর কাছে গিয়ে বলে চলো না একটু বেরিয়ে আসি সিনেমা দেখি ফুচকা খাই, বলে মারবো জুতোর বাড়ি, এই জন্য তো জোর করে টেনে নিয়ে যায় ঘরের ভেতর। হ্যাঁ ভাই, আমার একটা দুঃখ আছে, আমার একটা দুঃখ আছে, আমার একটা কষ্ট আছে, আমার একটা যন্ত্রণা আছে, আমার একটা প্রশ্ন আছে। এই প্রশ্নটাকে ঘিরে আমার যত দুঃখ, যত কষ্ট, যত যন্ত্রণা, প্রশ্নটা বলবো একটু মন দিয়ে শুনতে হবে। তার আগে ডান দিকে বাদিকে যারা কথা বলছে একটু চুপ করতে হবে। ডান দিকে বাদিকে যারা কথা বলছে নিজেদের মধ্যে এমনি কথা, তাদের চুপ করতে হবে, কারণ কথা বললে কথা শোনা যায় না। প্রশ্নটা বলি, ধরো সিনেমা দেখানো শুরু হলো, সিনেমায় হিরো হিরোইন ভিলেন সব এলো, হিরোইনের সাথে আমার দেখা হলো, আমি একটু প্রেম ভালোবাসা করতে চাইলাম, চর থাপ্পর জুতোর বাড়ি খেলাম, বললাম ঠিক আছে শালি তোমায় দেখে নেবো। এইবার সিনেমায় দেখানো হলো কখন কোথায় কেন অন্ধকার রাস্তায় একা হিরোইন হেঁটে যাবে, সিনেমায় দেখানো হলো, খবরটা আমার কাছে পৌঁছলো, কি করে পৌঁছলো সেটাও সিনেমায় দেখানো হলো। এবার আমি অন্ধকার রাস্তায় হিরোইনের জন্য অপেক্ষা করছি, হিরোইন একা হেঁটে আসছে, আমি সামনে গিয়ে দাঁড়ালাম, কি গো কেমন আছো সুন্দরী, এইবার কোথায় যাবে মাইরি? তো হিরোইন লাগালো ছুট, তারা করলাম তারা করলাম, অনেক দূর গিয়ে মুক্তি পেয়ে ধরে একটা মারুতি ভ্যানের মধ্যে পুরে অনেক দূর নিয়ে চলে গেলাম। কোথায় গেলাম ভগবানের বাবা যায় না, নিয়ে এটা ঘরের ভিতরে ঢোকালাম, দরজাটা বন্ধ করলাম, হিরোইনকে মাটিতে ফেললাম, ফেলে কি বললাম, এইবার কোথায় যাবে সুন্দরী? হিরোইনের তখন অবস্থা খারাপ ভাই, কোন রকমে নিজেকে সামলাচ্ছে, নিজের কাপড় চোপড় সামলাচ্ছে, ওই ঘরটার ভেতরে দেওয়ালের দিকে ঘষটাতে ঘষটাতে পেছনে যাচ্ছে, যেতে যেতে আমার দিকে তাকে হাত জোর করে কি বলছে, আমায় ছেড়ে দিন, এখনো চুলদারি পুরোপুরি পাকেনি বলে দাদার মতো বলে ভাই, আমার যা কপাল নামারি সালাই করতে করতে বুড়ো হয়ে যাবো। আর তখনকার দুষ্টু মিষ্টি নায়িকাদের নিয়ে যখন ঘর ভেতর ঢুকবো তখন কি বলবে, আমি এখন কি বলি, কাছে এসো, কাছে এসো সুন্দরী, তোমায় একটু ছুঁয়ে দেখি। আরে দাদা তো আমার ডাক নাম, এই পর্যন্ত মাথায় ঢোকে ভাই, ঠিক এর পরেরটা মাথায় ঢোকে না। এখানেই আমার যত দুঃখ, যত কষ্ট, যত যন্ত্রণা, আমার ওই প্রশ্নটা, হিরোইনটাকে ধরেছি কি ধরিনি, শাড়ির আঁচলটা ধরে সবে টান দিয়েছি কি দিইনি, প্রত্যেকে যে সালার হিরোগুলো খবর পায় আমার মাথায় ঢোকে না ভাই। সালা বাইক দিয়ে দরজা ভেঙে ঢোকে আর কথা নেই বার্তা নেই, উদুম খেলাতে শুরু করে দেয়,
এরে ভাই দুটো মিনিট টাইম আমাকে দে, আগে আমি হিরোইনটাকে ধরি, কিছু অন্তত করি। সালা ট্রেন লেট করে, বাস লেট করে, ফ্লাইট লেট করে, বাঙালি লেট করে, ব্যান্ড পৌঁছতে লেট করে, রাস্তায় লেট করে, ফাংশন শুরু করতে লেট করে, সবাই লেট করে। এই ভিলেনের জন্য বাংলা সিনেমার হিরোগুলো দুটো মিনিট লেট করতে পারে না। কোন হারান যেন খবরের মাথায় ঢোকে না ভাই। যাই হোক বন্ধু, অনেকগুলো কি হয়েছে, তুমি আসো তাহলে করবো, তুমি আর আমি দুজনে একসঙ্গে জড়িয়ে ধরে। আমি যে তোমার আসো, তোমার গলা দিয়ে গান বেরোবে, আমার গলা দিয়ে কুত্তার আওয়াজ বেরোবে। আসো গান গান করতে হবে, জমিদারি পেয়েছে, কথা বলছি ভালো লাগছে না তো? আমি পারি না গান করতে, ওসব চাই না, বললে হবে না, নেমে যাবো তাহলে ভাই। অনেকগুলো বছর হয়ে গেছে সিনেমা অভিনয় করছি, প্রায় ধরো 35 বছর তো। আগে আগে রোগা ছিলাম, মার খেতে খেতে একটু ভুড়ি হয়ে গেছে ভাই। তো সিনেমায় যখন অভিনয় করি আমাদের একটা ডায়লগ দেওয়া হয়, আমাদের একটা ডায়লগ দেওয়া হয়, বলা হয় এটা বলো ওটা বলো, ডিরেক্টর থাকে, হিরো থাকে, হিরোইন থাকে, ধরতে বলা হয়, মার খেতে বলা হয়, সব স্ক্রিপ্ট থাকে, ক্যামেরা থাকে, শর্ট হয়। মঞ্চে যখন আসি ভাই তখন কি করবো, এই বলছে গান করতে হবে। এই আমি আমাদের আমাদের সমস্ত দেখেছি, আমাদের সব সিরিয়ালের নায়িকা বা নায়ক, কালকে অভিষেক এসেছিল, গুছিয়ে গান করেছে নিশ্চয়ই, যত আছে সব সব কি করে এরকম। আমাদের মঞ্চে আপনাদের যিনি অ্যাঙ্কার তিনি বললেন, তিনি বললেন যে নমস্কার, এইবার মানে আর যত আছে, দুষ্টু মিষ্টি টুসু রাশি মিঠি মুন্নি জড়োয়া ঝুমক দেবী চৌধুরানী রানী রাসমণি নুসরত শ্রাবন্তী যত আছে রচনা সব নাম বলা হলো। আপনাদের সামনে এবার মঞ্চে আসছেন যাকে আমরা প্রত্যেক দিন দেখি আমাদের বাড়িতে, আপনাদের ঘরের মেয়ে, অপূর্ব সুন্দরী নায়িকা, মঞ্চে আসছেন জড়োয়া ঝুমক। এবার জড়োয়া ঝুমক আসছে, দেখুন জড়োয়া ঝুমক আসছে, নমস্কার 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 নমস্কার, সবাই ভালো আছেন তো? হ্যাঁ দাঁত খেলি আপনারা বলেন হ্যাঁ, কেন হ্যাঁ বলেন কেন, ভালো আছেন বলে ফাংশন দেখতে এসেছেন, যারা খারাপ আছেন। এই যে যারা আছে এই যে তারা গান করে, আমার কপালে সেটা নেই ভাই, আমি গান গাইলে ভূমিকম্প হয়, সুরের জগতে অসুর প্রবেশ করে, আমার গলা দিয়ে কুত্তার ডাক বেড়ে ভাল ডায়লগ বল। এই যে ধরো আগেকার দিনে হিরোদের মেরে শুয়ে দিতাম, রক্তে ডুবিয়ে যেত, এত মারতাম তার অর্ধেক মারলে মানুষ মরে যাবে, তাকে মেরে ফেলেছি, অনেকক্ষণ আগে মরে গেছে, তার বউ অথবা প্রেমিকাকে আটকে রেখেছি, এই দেখ তোর বরটা মরে গেছে, এবার চল তুই আমার, তোকে বিয়ে করবো চ, এদিকে তাকে বলতো ওগো ওগো তুমি ওঠো আমাকে বাঁচাও, ওঠো আমাকে বাঁচাও, দেখো শয়তানটা আমাকে ধরে নিয়ে যায় বলছে, ওঠো আমাকে বাঁচাও, তুমি যে সিঁদুর আমার সিঁড়িতে দিয়েছো তার দিব্যি ওঠো আমাকে বাঁচাও, আমাদের যে সন্তান পৃথিবীতে আসছে তার দিব্যি ওঠো আমাকে বাঁচাও, চুপ কর মরে গেছে উঠবে কোথেকে, তোকে তো বললাম তোকে আমি বিয়ে করবো, তোর বাচ্চার বাবা আমি হবো, চ এ মালটার কোনো চান্স নেই ভাই, মরে গেছে অনেকক্ষণ আগে, রক্তে ডুবে এরকম পড়ে আছে, হঠাৎ কোত্থেকে শক্তি পেতো কে জানে, টাং করে চোখ খুলত, উঠে উদুম খেলাতো ভাই। এখনকার হিরোরা বিশেষ করে দেব আর জিৎ দুটো হারামজাদা, একটা মার খায় না ভাই, মারামারি যাই শুরু হবে আমি গিয়ে লোক করে মারবো, এরকম থাক ঠাকাবে থেকে আমায় মারতে শুরু করবে, ঢেপ 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 ঢেপ, যতক্ষণ না রক্তাক্ত কেলি এ হয়ে যাবো ততক্ষণ মানুষ ডায়লগ বলবো তার অধিকার নেই ভাই। আমি যদি কোনো হিরোকে ভারী ডায়লগ বলে দিই, হিরো বলবে এই ভিলেন এত ভারী ডায়লগ বলছে কেন, দেখি স্ক্রিপ্টটা নিয়ে আসো, স্ক্রিপ্টটা নিয়ে আসবে, আমার ডায়লগটা পড়বে, ডিরেক্টরকে ডাকবে, তাকে নিয়ে বসে এমন একটা ডায়লগ লিখবে আমার ডায়লগটা কেলিয়ে শুয়ে পড়বে। এরকম একটা উদাহরণ দিচ্ছি, একটা সুপারহিট সিনেমা তো এখানে সবাই দেখেছে, অনেকবার টিভিতে দেখিয়েছে, অনেকবার দেখেছে, সেই সিনেমাটায় আমাদের দলের দুজনকে মেরে দিয়েছে, আমার উপর দায়িত্ব নিয়েছে বদলা নেওয়ার, আমি 5-6 জন মুষ্টান্না নিয়ে মারতে মারতে এগোচ্ছি, মার সালা অনেকগুলো ছুরি চাকু বোমা পিস্তল আছে, হঠাৎ দেখি হিরো, দামি হিরো, বম্বের হিরো, এরকম সাদা প্যান্ট সাদা জামা পরে বেঁকে দাঁড়িয়ে আছে, আমি সামনে গিয়ে দাঁড়ালাম,
আমার ডায়লগ ভারী, একটু চুপ করতে বল না ডান দিকে ভাই, একটু চুপ করতে বল না প্লিজ, ডায়লগ বলো ভাই একটু চুপ কর না ভাই, আমি কি বলছি ভারী ডায়লগ কি চিলিস আমাকে রতন বসাত, ওই পুঁতে রেখে দেবো শালা, এই ওরা আমাদের দলের দুজনকে মেরেছে আমরা ওদের ২০ জনকে মারবো শালা, তো বদলা না হবে, ওই তুই সাত দিনের মন্ত্রী সাত দিন পর ফুটে যাবি, ফোট এখান থেকে নাহলে জ্যান তোর চালিয়ে দেবো শালা ফোট, ভারী ডায়লগ বললাম হিরো শুনলো শুনে এমন একটা উত্তরে ডায়লগ বলছে আমাদের ডায়লগটা কেলিয়ে শুয়ে পড়বে, কি বলছে হিরো এই রতন বসাক আমাকে গুন্ডামি শেখাস না, আমার যেখানে জন্ম সেখানে দাইমান নাই কেটে হাতে পেটো ধরিয়ে দেয়, ওটা গুন্ডামি রাতুর ঘর, তুই যদি বাঁচতে চাস তুই শালা ফোট এখান থেকে, নইলে মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, ভালো লেগেছে কার ডায়লগ, তুই আমার ডায়লগে দিলে না তো সারা, আমি খোকার ভাতে নাকি, হ্যাঁ অরিজিনাল সিনেমার অরিজিনাল শিল্পী অরিজিনাল ডায়লগ বলছি, নো হাততালি, কোথাকার কে মিঠুন চক্রবর্তী কোথায় শুয়ে আছে এখন তার ঠিক নেই, তার ডায়লগে পাড়ে উঠে গেল, হ্যাঁ কপাল সালা কুত্তার কপাল, তারা হিরোর ডায়লগ শুনলে মনে হবে ঘরে বস দুটো পান্তা খা, আমার ডায়লগ শুনলে মনে মা সালা কিছু তোর বাড়ি, দেখবে একটা হিরোর ডায়লগ বলবো মনে হবে ঘরে বস দুটো পান্তা খা, দেখবে ভাই এখানে কি একটু চুপ করা যাবে না ভাই, চুপ করা যাবে না, কথাটা বন্ধ করে যা বলা যা করা করুন, কথাটা বন্ধ করে, আপনারা যারা থামানোর জন্য কথা বলছেন তারা চুপ করুন প্লিজ, যারা থামানোর জন্য কথা বলছেন তারা চুপ করুন, এই দেখো একটা হিরোর ডায়লগ বলছি, দেখো মনে হবে আহ বাছা ঘরে বস দুটো পান্ডা খা, কি সুন্দর বলে হিরো, দেখো সুহাস বউ হারালে বউ পাওয়া যায় রে, মা হারালে মা পাওয়া যায় না, মনে হয় না ঘরে বস দুটো পান্ডা খা, আমার ডায়লগ শুনলেই মনে হবে জুতোর বাড়ি, দেখবে এটা কারা রে, এত কচি মাংস ব্রয়লার চিকেন, ওরে আজকে সময় নেই পরের দিন জমিয়ে ফিস্টি হবে, চলো ডায়লগ শুনলে মনে হবে ঘরে বস দুটো পান্তা খাওয়া, মাথায় হাত গুলি দিচ্ছি পাটি পেতে দিচ্ছি ঘুমো, আহ বুকটা ভরে যায়, কি সুন্দর বলে দেখো